फिर झाड़ग्रामे हाथीर हानाय मृत्यु हलो एक महिलार। बन दफ्तर कर्मीदेर घिरे विक्षोभ ग्रामबासीदेर। आज सकाले छोटो चाँदाबिला ग्रामे घटना घटे। मृतेर नाम रेखा माहातो। स्थानीय सूत्रे खबर, प्रातःभ्रमणेर समय दाँताले सामने पड़े जान बछर 45-এর महिला। हाथीटी ताके पिषे मारे और एरपरेई उत्तेजना छड़ाय। ग्रामबासीदेर अभियोग, दिन कयेक धरे एलाकाय दापिये बेड़ाच्छे हाथी। बन दफ्तर के जानानो सत्त्वेओ तारा प्रयोजनीय व्यवस्था नेयनि और एई निये क्षोभ जानान ग्रामबासीरा। परे पुलिस और बन दफ्तरेर आश्वासे परिस्थिति स्वाभाविक हय। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি থেকে কি ফের তৃণমূলে ফিরছেন অর্জুন সিং? কারণ যেভাবে গত কয়েকদিন ধরে আমরা দেখছি অর্জুন সিংকে সরব হতে, ধোঁয়াশা রেখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন আজ ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি, একদিনের মধ্যে কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? একদিনের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এই মুহূর্তে কি করছি সেটাই বলতে পারি, এমনই মন্তব্য করেছেন আজকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পুরনো দলে ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, পুরনো দল নতুন দলের কোনো ব্যাপার নেই। আমি একটু বলবো, এই লড়াইটা সম্পূর্ণ আলাদা লড়াই, এর সঙ্গে দলের কোনো ব্যাপার নেই, বা দলে ফিরে যাওয়া বা দলে চলে আসা এরকম কোনো ব্যাপার নেই। না, আপনি যে বলেছেন ধাপে ধাপে সিদ্ধান্ত, এটা কি সত্যি? না, ধাপে ধাপে তো মুভমেন্টের, একদিনের মধ্যে তো মুভমেন্টের সিদ্ধান্ত তৈরি করা যায় না। মুভমেন্ট করতে গেলে ভাই, আমি তো পশ্চিমবাংলার রাজনীতি করি, আমি জানি মুভমেন্টটা কিভাবে করতে হয়। আমি বামপন্থী রাজনীতি বিরুদ্ধে লড়েছি, জানি। তৃণমূলের বিরুদ্ধে লড়ছে? তৃণমূলের বিরুদ্ধে এখন পর্যন্ত লড়ছে। আমি তো আজকে আজকে অবধি তো কথা বলবো কি, আমি এই মুহূর্তে আমি কি করছি? আপনারা জানেন, কাঁচা পাটের বেঁধে দেওয়া ঊর্ধ্বসীমা নিয়ে বারবার সরব হচ্ছেন অর্জুন সিং। পাট শিল্প নিয়ে আবারও মোদী সরকারের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সমস্ত ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর বসার জন্য এমনটাই অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন যে মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। জুট কর্পোরেশনের কর্তা মলয় চক্রবর্তীর নাম এবং দুর্নীতির অভিযোগ বারে বারে সামনে আনেন তিনি। অর্জুনের নিশানায় জুট কমিশনার মলয় চক্রবর্তী, তিনি একেবারে বলেন, একদম মানে কোট আনকোট আপনাদের জানিয়ে রাখি, তিনি বলেছেন যে জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিক লবির কাছের লোক, পাট শিল্পকে পরিকল্পনা করে ধ্বংস করতে চাইছেন জুট কমিশনার। বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল জেনেও পদক্ষেপ করছেন না, এমনটাই আজকে অভিযোগ করেন তিনি। এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি অনুরোধ জানান সমস্ত ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ে বসার জন্য। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।